ইনফ্লেশনের মূল কারণ অনেকগুলো আছে, এখানে আলোচনা হচ্ছে, সবকিছু বলেছে, কিন্তু মূল কারণটা হচ্ছে যে এই যে একটা জবাবদিহীন সরকার, যাকে কোথাও কোনো জবাবদিহি করতে হয় না, যে তার ইচ্ছা মতো যা খুশি তাই করছে এবং করতে পারছে, তাদের এই যে ব্যর্থ পরিচালনা, তাদের দুঃশাসন, দুর্নীতি আজ কেমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে যেখানে মানুষের নাবিশ্বাস বলছেন তো, মানুষের নাবিশ্বাসও নেই এখন, এখন একেবারে মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়ে গেছে। আজকে বাজারে যারা যান, আমার বিশ্বাস সবাই যান, আমার বিশ্বাস এখানে যারা আছেন কেউই আমাদের মিন্টু ভাইয়ের মতো এত বিত্তবান লোক নন, সবাই আমাদের একদম আমরা সবাই সাধারণ মধ্যবিত্ত মানুষ। তো আমরা টের পাই যখন আমরা বাজারে যাই যে কী ভয়াবহ একটা অবস্থার আমরা সম্মুখীন হই। আপনার বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে যে মানুষ, সাধারণ মানুষ ডিম কিনতে পারছে না, লাউ কিনতে পারছে না, শাক কিনতে পারছে না, কিন্তু ইলেকশনে ঘুষ দেওয়ার জন্য আপনার ইউএনও এবং ডিসিদের জন্য নতুন গাড়ি 365 কোটি টাকার গাড়ি কেনা হচ্ছে, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে আলাদা করে, এবং শোনা যাচ্ছে ইতিমধ্যে যারা ডিসি এসপি যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের কাছে 40 কোটি টাকা পৌঁছে গেছে। বিষয়টা ওই জায়গায় আমাদের, আমি এত আলোচনার মধ্যে সুযোগ নেই, আমরা আমি যে কথা বলতে চাচ্ছি যে আজকে এই সরকার একে পুরোপুরিভাবে অনির্বাচিত অবৈধ সরকার, তারা আজকে যে 15 বছর ধরে এই দেশটাকে একটা লুটের রাজত্ব, আমরা এটাকে ঠিক বর্ণনা করা যাবে না ভাষায় যে কি হারে লুট এরা করেছে। সুতরাং বিকল্প কিছু নেই, একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে যে এই সরকারকে সরাতে হবে। এটা আমার জন্য নয়, আপনার জন্য নয়, এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশের মানুষকে বাঁচানোর জন্য। আজকে অনেকে বলে যে বিএনপি ক্ষমতায় যেতে চায়, আমরা একবারও বলি না যে আমরা ক্ষমতায় যেতে চাই, আমরা যেটা চাই তারা ক্ষমতায় যেতে চাই, আমরা আক্রোশ করে বহু আগে ক্ষমতায় যেতে পারতাম। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে জনগণের যে ন্যূনতম অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে রক্ষা করা, আর আমার বেঁচে থাকার অধিকার তো আছে, আমার খাওয়ার অধিকার আছে, আমার আপনার আমার যে ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তার অধিকার তো নিশ্চিত করতে হবে, সেই অধিকার তো গেছেই, আমার এখন ভোটের অধিকারটাও চলে গেছে, ভোট দেওয়ার অধিকারটাও চলে গেছে। আবার এখন নতুন সুর শুরু করেছেন বিএনপি সন্ত্রাসী দল, কালকে বলেছে বিএনপি সন্ত্রাসী দল হলে আপনারা কি, আপনারা তো সন্ত্রাসের বাবা, আপনারা রাষ্ট্রটাকেই সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে দিয়েছেন, আপনারা এই রাষ্ট্রকেই সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি সন্ত্রাসের একটা রাজত্ব বানিয়ে দিয়ে আপনারা এখন এই ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। কয়েকটা দিন আছে, সেই দিনগুলোতে বুকের মধ্যে সমস্ত সাহস নিয়ে, আরে মারবে তো মারবেই, মারছেই তো, এই 15 বছরে আমাদের হাজার হাজার লোককে মেরে ফেলেছে, আজকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এই খাদ্যদ্রব্য বলেন, মানুষের জীবনের মূল্য বলেন, সব কিছু নির্ভর করছে এখন এই সরকারকে সরাতে না পারলে আপনার কোনো কিছু অস্তিত্ব থাকবে না, জাতির অস্তিত্ব থাকবে না, স্বাধীনতার অস্তিত্ব থাকবে না। দেশের বেগম খালেদা জিয়াকে তো ইচ্ছে করে একেবারে পরিকল্পিত হবে তাকে হত্যা করা হচ্ছে, তাকে চিকিৎসা চলে দেওয়া হচ্ছে, আমাদের নেতা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় আটক করে বিদেশে আপনার নির্বাসিত করে রাখা হচ্ছে। সুতরাং আর কোনো কথা নয়, কথা একটাই, আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, আজকে একটা জিনিস আপনাদের আশা যোগাবে, সাহস যোগাবে, আজকে কিন্তু এই দেশের সকল মানুষ এক হয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে, কেউ বাম ডান সবাই কিন্তু একসাথে একটা কথাই বলছে যে এই সরকার অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচন কমিশন একটা বানিয়েছে, এটার তো কোনো কিছু ঠিক নেই আপনার একেবারে, তারাও বলছে যে যদি পরিবেশ অনুকূল হয়, তারপরে পরিবেশ অনুকূল নয়, এখনও পরিবেশ অনুকূল হয়নি, তার দরকারটা কি বাবার, পদত্যাগ করো না, আসো আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আসো। তাই শেষবারের মতো সরকারকে বলতে চাই, দয়া করে পদত্যাগ করুন, মানে মানে শান্তিতে আপনারা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যান, দেশের মানুষকে বাঁচতে দেন। রেডিও টুডে 89.6 FM